আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রুবেলটেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রুবেল হোসেন আপনাদেরকে জানাই স্বাগতম। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলে আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছেন। আপনাদের জন্য বিশাল একটি সুখবর, তা হলো আপনারা ষষ্ঠ শ্রেণী থেকে 7, 8, 9, 10 এবং অনার্স মাস্টার্স ডিগ্রি সবাই উপবৃত্তির জন্য 10,000 টাকা অনুদান পাচ্ছেন শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে। সুপ্রিয় দর্শক, আপনাদের জন্য বিশাল একটি সুখবর। আপনাদের কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটি দেখার জন্য, কোথাও স্কিপ করবেন না, কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রাইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এছাড়া আমি আলোচনা করব এখানে কিভাবে আবেদন করতে হবে। আপনাকে যেনারা আগে অ্যাপ্লাই করেছেন তেনারা আবারও অ্যাপ্লাই করতে পারবেন। যেনারা এখনও টাকা পাননি, আপনার 20-21 অর্থ বছরে যেভাবে টাকা প্রদান করা হয়েছে, এবার 20-22 এই অর্থ বছরে আপনাদেরকে আবারও 10,000 করে উপবৃত্তি টাকা দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই রুবেল টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, কারণ নতুন নতুন ভিডিওগুলো আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুপ্রিয় দর্শক, এছাড়া বেশ কিছু ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে অনলাইন আবেদন করতে পারেন। গণপ্রজাতন্ত্রী আপনার বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, আপনার বাজেট শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, 26 ডিসেম্বর 2021 বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। আপনাকে এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2021-2022 অর্থ বছরে পরিচালে আপনার পরিচালন বাজেট মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা কর্মচারী ও ছাত্রছাত্রীর জন্য বিশেষ মঞ্জুরি হিসাবে বরাদ্দকৃত অর্থ আপনার উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ছাত্রছাত্রীদের মধ্যে স্বচ্ছ এবং সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ছাত্রছাত্রীদের অনুদান প্রদানের জন্য অনুসরণীয় নীতিমালা সংশোধিত 2020 জারি করা হয়েছে। নীতিমালা, আপনার নীতিমালাটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ শিক্ষা তত্ত্ব পরিসংখ্যান ব্যুরো এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সকল জেলা এবং প্রশাসক এবং জেলা শিক্ষা অফিসার বরাবরে বিতরণ সহ মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইট www.sacd.gov.bd আপনার দেওয়া হয়েছে। উক্ত নীতিমালা অনুযায়ী নিম্ন বর্ণিত শর্তে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা কর্মচারী ছাত্রছাত্রীদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে, সকল জেলা থেকে আবেদন করা যাবে, আশা করি বুঝতে পারছেন। এখানে দেশের সকল এবং স্বীকৃতি এবং প্রাপ্ত বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত নন, এমপি ও মেরামত এবং সংস্কার, আবেদনপত্র সংগ্রহ এবং খেলাধুলা এবং সরঞ্জাম সংগ্রহের প্রতিষ্ঠানকে প্রতিবন্ধী বান্ধব এবং করাসহ এবং পাঠাগারের উন্নয়ন কাজের জন্য মঞ্জুরি আবেদন করা যাবে, আশা করি বুঝতে পারছেন। তারপর শিক্ষা প্রতিষ্ঠান বাছাইয়ের ক্ষেত্রে আপনার অনগ্রসর এবং এলাকার শিক্ষা প্রতিষ্ঠান অথচ লেখাপড়ার মাল এবং ভালো অনুরূপ আপনার এরূপ প্রতিষ্ঠানকে অগ্রাধিকার প্রদান করা হবে। খ নম্বরে বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত নন, এমপিও শিক্ষক কর্মচারীগণ তাদের এবং দুরারোগ্য ব্যাধি এবং দুর্ঘটনার জন্য মঞ্জুরি আবেদন করতে পারবেন। এক কথায় যাদের দুরারোগ্য এবং আপনার দুর্ঘটনাজনিত কোনো সমস্যা হয়েছে তেনারাও আবেদন করতে পারবেন, এটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত নন, এমপিও এবং ছাত্রছাত্রীবৃন্দ দুরারোগ্য ব্যাধি, দৈব দুর্ঘটনা এবং শিক্ষা গ্রহণ কাজ ব্যয়ের জন্য আবেদন করতে পারবেন। তবে বিশেষ মঞ্জুরি প্রদানের ক্ষেত্রে আপনার দুস্থ, প্রতিবন্ধী, অসহায় এবং রোগক্রান্ত এবং গরিব মেধাবী এবং অনগ্রসর সম্প্রদায় ছাত্রছাত্রীদের অগ্রাধিকার প্রদান করা হবে। তারপরে উক্ত খাতে মঞ্জুরি অনুদান প্রাপ্তের জন্য আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রীকে আগামী 1 ফেব্রুয়ারি 2022 হতে 18 ফেব্রুয়ারি 2022 তারিখের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের ওয়েবসাইট আপনার www.sacd.gov.bd শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ছাত্রছাত্রীদের আর্থিক অনুদানের আপনার আবেদন ফর্ম বাটন ক্লিক করে অনলাইন আবেদন দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না, আশা করি বুঝতে পারছেন। যেনারা এখন একটি লাইক দেননি অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান এবং প্রত্যয়নপত্র, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিভাগীয় এবং প্রধানের প্রত্যয়নপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে। শিক্ষা কর্মচারী এবং ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় ডাক্তারি সনদ এবং দৈব দুর্ঘটনার এবং সাপেক্ষে প্রমাণপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে। ছতে
শিক্ষা প্রতিষ্ঠানের আবেদনের ক্ষেত্রে আপনার ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডি আপনার বোর্ডের প্রত্যয়নপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে। তারপর শিক্ষক কর্মচারী ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ মোবাইল ব্যাংকিং ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদের মাধ্যমে প্রদান করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ শিক্ষা প্রতিষ্ঠান নিজ ব্যাংক হিসাবে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা হবে। 2020-2021 অর্থ বছরে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অনুদান পেয়েছেন সেই সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের অনুদান প্রদানের জন্য অনুসরণীয় নীতিমালা সংশোধিত 2020 এর নির্দেশনা অনুযায়ী বছর চলতি 2021-2022 অর্থ বছরে আর্থিক অনুদানের জন্য আবেদন করতে পারবেন না, বিবেচিত হবেন। তাই সুপ্রিয় দর্শক, যিনারা টাকা পেয়েছেন তেনারা আবেদন করতে পারবেন না, তেনারা যদি আবেদন করেন তাহলে আবেদন বাতিল বলে গণ্য করা হবে। 2020-2021 অর্থ বছরে যে সকল ছাত্রছাত্রীর আর্থিক অনুদান পেয়েছেন সে সকল ছাত্রছাত্রী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের অনুদান প্রদানের জন্য অনুসরণীয় নীতিমালা সংশোধিত 2020 এর নির্দেশনা অনুযায়ী এবছর চলতি 2021-2022 অর্থ বছর আর্থিক অনুদানের জন্য আবেদন করতে পারবেন না, বিবেচিত হবেন না। আশা করি বুঝতে পারছেন। এই ছিল বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। আবারও দেখা হবে কোনো একটি সরকারি এবং বেসরকারি জব সার্কুলার নিয়ে। ততক্ষণে আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ।